জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব কার্তিক মাস নিয়ে। কার্তিক মাসে জন্মগ্রহণ করলে জাতক জাতিকার ভাগ্য কেমন হয়? কার্তিক মাসে জন্মগ্রহণ করা ছেলেমেয়েদের চরিত্র কেমন হবে? জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকার ভাগ্য কেমন হবে জেনে নিন। তাদের শুভ রঙ কী জেনে নিন, তাদের শুভ পাথর কী, তাদের রাশি কী, তাদের কেরিয়ার কেমন হবে ও তাদের বিবাহিত জীবন কেমন হবে। কার্তিক মাসে জন্মগ্রহণ করা নিয়ে বিস্তারিত আলোচনা করিব, তবে আর দেরি নয়, আসুন জানা যাক। কার্তিক মাসে জন্মগ্রহণ হলে জাতক জাতিকা অর্ধ বৈশী ও পরিশ্রমী হয়ে থাকেন। জাতক সহজেই নিজের ভাগ্য তৈরি করে নিতে সক্ষম হয়। জাতকের উপর বিধাতা সহানুভূতিশীল হয়ে থাকেন সব সময়। এদের বলিষ্ঠ স্বভাব থাকে। এই সময় সূর্য থাকে তুলা রাশিতে। সূর্য তুলা রাশিতে অবস্থান করার জন্য দৈত্যগুরু শুক্রাচার্য এই রাশির অধিপতি থাকায় জাতকের জীবনে বিরাট সহায়তা লাভ হয়ে থাকে। রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি, তাই কার্তিক মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের রাশি হয় তুলা। অর্ধবসায় থাকার জন্য কোনো কঠিন কাজ হলেও জাতক জাতিকারা ভয় পায় না। যে কোনো কাজ শেষ করা জাতকের অভ্যাস। এদের জীবন অতি কষ্টের মধ্যে দিয়ে কাটে, তবে এদের মানসিকতা উদার প্রকৃতির হয়। এরা শিল্পী রুচি সম্পন্না, এরা ভদ্র ও শান্তি প্রিয় হয়ে থাকেন। এরা বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন হয়। সব জিনিস তন্ন তন্ন করে বিচার করে, তবেই সঠিক সিদ্ধান্তে পৌঁছায়। অশান্তি ও বিশৃঙ্খলা একদম সহ করতে পারে না। এরা যে কোনো কাজ করার আগে প্রচুর চিন্তা করে, তারপরেই সেই কাজ করে। এরা যেমন বুদ্ধিমান ও রুচিশীল তেমন দয়ালু হয়ে থাকেন। এরা স্বার্থপর নয়, এরা কর্মক্ষেত্রে খুব নিষ্ঠাবান। এরা কষ্ট বক্তা হয়। এদের ব্যবহার মধুর হওয়ায় এদের সঙ্গে সকলে এদের সঙ্গ কামনা করেন। এবার এদের বন্ধুত্ব সম্পর্কে জানা যাক। এদের জীবনে বন্ধুর স্থান খুব ভালোই বলা চলে। এরা বন্ধুর দ্বারা খুব উপকার পেয়ে থাকেন। বন্ধুর সৎ উপদেশে এরা অনেক কাজে সফলতা পায়। প্রায় সব শ্রেণীর মানুষের সঙ্গে এদের বন্ধুত্ব ভালো হয়। এরা পরচর্চা করতে আদৌ ভালোবাসেন না। শুক্রের প্রাধান্য থাকায় সহজে সকলের মনকে জয় করে নিতে পারেন। এরা খুব আনন্দপ্রিয় হয়। এবার জানা যাক বিয়ের সম্পর্কে। কার্তিক মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের সাধারণত অল্প বয়সে বিবাহ হয়। বিবাহিত জীবন এদের শান্তি ও অশান্তি মিলিয়ে কাটে বা কাটবে। বিবাহিত জীবনে যে সব ঝামেলা আসবে তা বেশিরভাগটাই খুঁটিনাটি।
বড় ঘরে এদের বিবাহ হবে। যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর উপরে বেশি নির্ভরশীল হবে। এদের প্রেমের ব্যাপারটা বেশ মজা বা হাস্যকরও বলা চলে, তাই এদের প্রেম হয় না, কারণ এরা একটু কমেডি করতে ভালোবাসে। কিন্তু কোনো কথা যদি থাকে এরা মুখের উপরে স্পষ্ট করে বলে দেয়, তাই এদের প্রেম হয় না। কার্তিক মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকা যদি বিবাহ করে তো বৈশাখ মাস, আষাঢ় মাস, ফাল্গুন মাসে জন্মগ্রহণ করা পুরুষ বা মহিলার সঙ্গে বিবাহ হলে সুখী হবে ও সুখের বলা যায়। এবার আসা যাক পেশা সম্পর্কে, মানে কেরিয়ার নিয়ে জানা যাক। এই জাতক জাতিকারা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। খুব বিপদ আপদের মধ্যেও এদের উন্নতি ঘটে। মধ্য বয়সে এরা কিছুটা অভাবে পড়ে যাবে। ব্যবসা ও চাকরিতে এরা নিজের যোগ্যতায় উন্নতি করতে পারেন ও নিজের যোগ্যতায় নিজের কর্মজায়গা বা কাজ জোগাড় করে নিতে পারেন। তবে চাকরির থেকে ব্যবসায় অগ্রসর হতে বেশি দেখা যায়। বিজ্ঞান বিষয়ে এদের একটু নেশা বেশি থাকবে এবং নতুন কিছু আবিষ্কার করার দিকে ঝোঁক থাকে বেশি। তাছাড়া সাহিত্য, সঙ্গীত শিল্পী, উকিল, অভিনেতা প্রভৃতি কাজে নিযুক্ত হতে পারেন। এবার আসা যাক স্বাস্থ্য নিয়ে। এদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, তবে মূত্রাশয় বা শুক্রজনিত রোগ বা রোগে ভোগান্তির আশঙ্কা থাকে। হাড়ের সমস্যা, চক্ষু রোগ, পিঠ ও কোমরের সমস্যা হতে পারে। স্বাস্থ্যের পক্ষে সকালে স্নান করা ও ভ্রমণ করা খুবই উপকার। এবার আসা যাক এক কথায় প্রাপ্ত ফল। প্রথমে বলি চরিত্র আনন্দময়, পরিশ্রমী ও কামুক, প্রতিভা মধ্যম, কারিগরিতে উন্নতি, বিদ্যা অতীব শুভ, নানা বিষয়ে জ্ঞান, মন দয়ালু ও দৃঢ় প্রতিজ্ঞা, প্রেম অতৃপ্ত, কামনা বাসনাযুক্ত, বিবাহিত জীবন মোটামুটি সুখের, প্রতিষ্ঠা 17, 36, 45 ও 54 বছর বয়স থেকে, বিশেষ যোগ বিদেশ যাত্রা, হঠাৎ প্রাপ্তি, রোগ মানসিক ব্যাধি, চোখ ও দাঁতের রোগ, শুভবার ও মাস, শুভবার রবিবার ও শুক্রবার, শুভ মাস বৈশাখ, ভাদ্র, কার্তিক ও মাঘ মাস, শুভ সংখ্যা 6 ও 8, শুভ রং সাদা ও গোলাপি, শুভ ধাতু সীসা, শুভ রত্ন হীরা, চুনি ও নীলা, শুভ বয়স 4, 7, 13, 15, 22, 27, 29, 31, 39, 40। বাকিগুলো লিখে দেব, আপনারা দেখে নেবেন। এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসিব। এর আগে দিয়েছি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত, আপনারা এপিসোড দেখে নেবেন। তন্ত্রমন্ত্র নিয়ে দিয়েছি, রুদ্রাক্ষ নিয়ে দিয়েছি, অনেক এপিসোড দেওয়া আছে নানা ধরনের, আপনারা দেখে নেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করিবেন, লাইক দেবেন, আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো লাইকও দেবেন, শেয়ারও করিবেন। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করিব সেই কমেন্ট অনুযায়ী
ভিডিও বানানো বা এপিসোড বানানো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।